শ্রীমাই খাল চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এবং ৫০ মিটার চওড়া এই খালটি পটিয়া উপজেলার ৪টি ইউনিয়নের কৃষি ও জীববৈচিত্র্যের প্রধান অবলম্বন। উপজেলার পূর্বে অবস্থিত হাইদগাঁও ও কেলি শহরের পাহাড় থেকে উৎপন্ন এই খালটি পটিয়া পৌরসভা, কচুয়াই, কেলি শহর এবং হাইদগাঁও ইউনিয়নের ১৫৩৬ হেক্টর এলাকার প্রায় ১১০০ হেক্টর চাষযোগ্য জমির একমাত্র পানির উৎস। কিন্তু বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত খালের পানি কমে যায়। শুকনো মৌসুমে খালে প্রতি সেকেন্ডে গড়ে ০.১৯ ঘনমিটার পানি প্রবাহিত হয়, যা স্থানীয় অধিবাসীদের চাষাবাদ ও খালের মৎস্য সম্পদের জন্য খুবই অপ্রতুল। পানির অভাবে জমি সেচ ব্যাহত হয়, কমে যায় ফসল উৎপাদন, যার প্রভাব পড়ে স্থানীয় খেটে খাওয়া মানুষদের জীবন জীবিকায়। সেচ সুবিধা এবং নিরাপদ পানি প্রদানের লক্ষ্যে খাগড়াছড়ি জেলাস্থ মাইনী নদী, চট্টগ্রাম জেলাস্থ শ্রীমাই খাল এবং রাঙামাটি জেলাস্থ সাজেক ভ্যালিতে হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অংশ হিসাবে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং IWM এর সমীক্ষার ভিত্তিতে পটিয়া উপজেলার রাজঘাটা ব্রিজের ভাটিতে শ্রীমাই খালের উপর একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম HED নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। উপপ্রকল্পটি বাস্তবায়িত হবে চীনা প্রতিষ্ঠান বেজিং IWHR কর্পোরেশন BIC-র কারিগরি সহায়তায়। প্রস্তাবিত ড্যামের দৈর্ঘ্য হবে ৮৪ মিটার। ড্যামটিতে ৬ মিটার চওড়া এবং ৩ মিটার উচ্চতার ১৪টি গেট থাকবে, যা কন্ট্রোল রুম থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যাবে। সমুদ্র পৃষ্ঠ থেকে ১৪.৫৮৩ মিটার উচ্চতায় পরিকল্পনাধীন এই উপপ্রকল্পে সর্বোচ্চ ৩ মিটার গভীরতা বিশিষ্ট প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের একটি জলাধার নির্মাণ করা হবে, যেখানে আনুমানিক ৩,৭০,০০০ ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। কৃষি এবং খাবার পানির সবার লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড IWM-কে একটা সমীক্ষা প্রকল্প হাতে নেওয়ার জন্য নিয়োগ দেয়, যার মাধ্যমে হাইড্রোলিক এলিভেটেড ড্যাম দ্বারা নদীর পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষি, খাবার পানি, পর্যটন এবং অন্যান্য আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যবহার করা যাবে। আমাদের এই কার্যক্রমটা সফল বলে আমরা শেষ করেছি। আমরা যা ফলাফল পেয়েছি সেটা যদি মাঠ পর্যায়ে পাওয়া যায়, তাহলেই পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলার যেসব অঞ্চলে পানির সর্বতা আছে সেখানে এইটা ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব হবে। এই উপপ্রকল্পের ফলে পটিয়া উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ১১০০ হেক্টর জমিতে শুকনো মৌসুমে বোরো ধান, আলু, সরিষা এবং রবি শস্য উৎপাদনে পর্যাপ্ত পানির যোগান আসবে শ্রীমাই খালে প্রস্তাবিত হাইড্রোলিক এলিভেটেড ড্যামের মাধ্যমে। এছাড়া খালের পানিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছের উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখবে এই ড্যামটি। উপপ্রকল্পের প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের জলাধারে সারা বছর পানি থাকায় এর জলজ জীববৈচিত্র্য, সুরক্ষা এবং মৎস্য সম্পদের প্রাকৃতিক অভয়ারণ্যে পরিণত হবে। এর ফলে বিভিন্ন প্রজাতির মাছের প্রজননের পাশাপাশি বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক উৎপাদন সম্ভব হবে, যা মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ হিসেবে জাতীয় আয়ে প্রতি বছর প্রায় ৪.৫ কোটি টাকার যোগান দেবে। আমাদের হাইদগাঁও এলাকায় নভেম্বর থেকে মার্চ এই মৌসুমে পানির অনেক সংকট দেখা দেয়, যার কারণে আমাদের এখানে কৃষিজ জমি এবং হচ্ছে মাছ চাষ এগুলোর জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। পানি উন্নয়ন বোর্ডের এই এলিভেটেড ড্যামটা যদি এখানে হয় তাহলে আমাদের কৃষিজ জমি এবং মাছ চাষের জন্য অনেক ভালো একটা কাজ হবে এবং আমরা আর্থিকভাবে অনেক সচ্ছল হব। যে আমাদের হাইদগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ডে যে আমাদের পাশে যে শ্রীমতী কালটা আছে ওটা থেকে পানি দিয়ে আমরা এখানে ফসলের জমিন চাষাবাদ এগুলো সব করে থাকি, আমাদের ফ্যামিলি চালাই এবং পাশাপাশি আমাদের অনেক মৎস্য খেতে আছে, মৎস্য খেতেও চলে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আমাদের এখানে পানির অনেক সংকট হয় শীতের দিন, কেননা পানি তো একটু কমই থাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এলিভেটেড ড্যামটা যদি আমাদের এখানে হয় তাহলে আমরা চাষাবাদে উন্নতি করতে পারব এবং আমরা আর্থিকভাবে সচ্ছল হব।
পুঠিয়া উপজেলা দেশের দ্বিতীয় বৃহত্তম মেগা সিটি চট্টগ্রামের অন্যতম ফুড ব্যাংক। এই এলাকায় উৎপাদিত ফসল এবং মৎস্য সম্পদ চট্টগ্রামের খাদ্যের যোগানের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের জীবিকা নিশ্চিত করে। কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে মাইল ফলক হিসেবে কাজ করবে হাইড্রোলিক এলিভেটেড ড্যামটি, পাশাপাশি উপপ্রকল্প এলাকার নৈসর্গিক সৌন্দর্য অদূর ভবিষ্যতে পর্যটনের দ্বারও উন্মোচন করবে।